পরীক্ষামূলকভাবে আলোকিত করা হচ্ছে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বালানো শুরু হয়। পুরো সেতু আলোকিত হওয়ায় পদ্মার দুই পাড়ে মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ পদ্মা পাড়ে ভিড় করতে শুরু করেন সেতু দেখতে। মূল সেতুর 328টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে 46টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে 41টি ল্যাম্পপোস্টে 175 ওয়াটের এলইডি বাতি জ্বালানো হয়। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, টুকটাক কিছু কাজ বাকি আছে যেগুলো বর্তমানে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন বিষয় বারবার পরীক্ষা করা হচ্ছে, কোনো রকম ত্রুটি ছাড়াই সবগুলো বাতি ঠিক মতো জ্বলেছে, পুরো সেতু আলোকিত হয়ে গেছে। এই প্রথম পুরো সেতুতে একেবারে সব বাতি জ্বালানো হলো, এখন সারা রাত এসব বাতি জ্বালিয়ে রাখা হবে। 2021 সালের 25 নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় 18 এপ্রিল।